মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে রজনীগন্ধা নামের একটি ইউটিলিটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় আজ ফের উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে যোগ দিয়েছে জাহাজ হামজা, রুস্তম এবং নৌবাহিনী। রাতে বন্ধ থাকলেও সকাল 9টা থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়েছে। এ পর্যন্ত 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ফেরির চালক নিখোঁজ রয়েছে। মঙ্গলবার রাতে ফেরিটি দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পথে ঘন কুয়াশার কারণে নদীতে নোঙর করেছিল। এ সময় ফেরিতে 9টি পণ্যবাহী ছোট বড় ট্রাক ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা এসে ফেরি থেকে ভেসে যাওয়া 2টি ট্রাক উদ্ধার করে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আহমেদ সাব্বির সোহেল, সরাসরি যাচ্ছি আমরা তার কাছে। সোহেল, উদ্ধার অভিযানের কি তথ্য আছে আপনার কাছে? জিমিতা, গত রাত 9টার থেকে আসলে উদ্ধার অভিযান কাজ স্থগিত করা হয়, অর্থাৎ রাতের বেলা আসলে উদ্ধার কার্যক্রম করা সম্ভব হয়নি এবং আজ সকাল 8টার থেকে শুরু হওয়ার কথা থাকলেও ঘাটে বৈরী আবহাওয়ার কারণে, অর্থাৎ ঘন কুয়াশা এবং হিমশীতল পানির কারণে ডুবুরিরা এখন পর্যন্ত কাজ শুরু করতে পারেনি। গতকাল আসলে ওই ডুবে যাওয়া ফেরি থেকে 2টি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে, এখনও রয়েছে আরও 7টি কাভার্ড ভ্যান। মূলত তারা প্রথমেই চেষ্টা করে যাবেন আসলে সেই 7টি ট্রাককে উদ্ধার করার জন্য এবং এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে, সেই নিখোঁজ ব্যক্তিকেও অনুসন্ধান করার তারা চেষ্টা চালিয়ে যাবেন। পরে আসলে নারায়ণগঞ্জ থেকে আসার কথা রয়েছে উদ্ধারকারী জাহাজ আরও 2টি, রোস্তম এবং নির্ভীক। এই দুটো জাহাজ হয়তোবা বিকাল নাগাদ ওনারা বলছেন যে এসে পৌঁছাতে পারে। এসে পৌঁছানোর পরে তারপরে সে ফেরিটাকে উদ্ধারের কার্যক্রম শুরু করবেন, এরকমই তাই জানাচ্ছিলেন এখানকার স্থানীয় কর্তৃপক্ষ। মিতা, হাড় কাঁপানো শীতে স্থবির সারা দেশের জনজীবন। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই বছরে এই তাপমাত্রাই সর্বনিম্ন। তবে সুখবর হচ্ছে দীর্ঘ 11 দিন পর আজ সকাল 9টায় সূর্যের মুখ দেখা গেছে। ঘন কুয়াশা, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে। পঞ্চগড়ে ঘন কুয়াশা নেই, তবে মেঘলা আকাশে বৃষ্টির আশঙ্কা। তীব্র শীত অনুভূত হচ্ছে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গাইবান্ধায় জেঁকে বসেছে শীত, কমছেই না শীতের তীব্রতা। সারা রাত বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত এবং ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে চরম ভোগান্তি। মাগুরায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, ঘন কুয়াশা এবং শীতে জনজীবন বিপর্যস্ত। জয়পুরহাটে সূর্যের মুখ দেখা গেলেও কমিনি কুয়াশা এবং ঠান্ডা, এখনও রয়েছে শীতের তীব্রতা। এবারে শীতের খবর জানতে আমরা যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব। হাসিব, উত্তরাঞ্চলে আজকে শীতের তীব্রতা কেমন দেখছেন? জি মিতা মুস্তফা, আপনি কুড়িগ্রামে গত 10 দিন থেকে কিন্তু এই যুবথুবু অবস্থা। আজকের তাপমাত্রা কিন্তু কুড়িগ্রামে 9 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে আপনি জানেন যে 16টি নদী এবং 400-এর অধিক চরে মানুষ কিন্তু খুবই মানে কষ্টে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 50,000 কম্বল বিতরণ করেছে, কিন্তু সেটি প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। আমরা যদি বলি, আমরা কয়েকদিন ধরে বিভিন্ন আলু ক্ষেত, ধান খেতে গিয়েছিলাম, আলু ক্ষেতগুলোতে লেট ব্লাইট একটা রোগ হয়েছে, যার কারণে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এলাকার যে কৃষি প্রধান এলাকা, এই এলাকায় প্রায় 3 লক্ষ কৃষি শ্রমিক আছে, তারা কিন্তু এই তীব্র শীতে মাঠে যেতে পারছে না। আর সরকারের একটি প্রজ্ঞাপন আছে যে 10 ডিগ্রি সেলসিয়াস যেখানে আছে তাপমাত্রা, সেখানে স্কুল কলেজগুলো বন্ধ রাখার কথা, সেটি কিন্তু এখনো
স্কুলগুলো এখনো খোলা আছে, প্রাথমিক বিদ্যালয়গুলো এখনো খোলা আছে। এই সংকটে কিন্তু শিক্ষার্থীরা মারাত্মক সমস্যায় পড়েছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। আর কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আজকে কুড়িগ্রামে গত 7 দিন ধরে সূর্যের দেখা আমরা পাইনি। এর মধ্যে গতকালকে অল্প কিছুক্ষণের জন্য দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত একটু সূর্যের দেখা পাওয়া গিয়েছিল, কিন্তু আজকে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি ঘোষপাড়া, সেখানে সারা জেলার মানুষ কিন্তু এখনো সূর্যের দেখা পায়নি।